আবার একটা দিন নিয়ে তোমাদের কাছে এসেছি নতুন ব্লগ নিয়ে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো আমার নাতনির, আগের বার দিয়েছিলাম তোমাদের যে আমরা ঠাম্মিরা মিলে আইবুড়ো ভাত দিয়েছিলাম, তাই তো? আর এবার ওর মা, যেটা ওদের বাড়ির আর কি, সেটা কালকে বিয়ে, এই জন্য আজকে ওরা আইবুড়ো ভাত দিচ্ছে। আজকে আমার এক মামাতো ননদেরও মেয়ের বিয়ে ছিল, বারবার করে বলেছিল ননদ, কিন্তু আমি একদম যেতে পারিনি। আজকে আইবুড়ো ভাত ওরও দুপুরবেলা ছিল, কিন্তু আমি তো একা যাওয়া আমার পক্ষে অত দূর বাসজনীর কাছে সম্ভব না। এটা আমার, এইটা যেমন আমার দিদির নাতনি যেমন হচ্ছে, এটা হলো একদম আমাদের নরেন্দ্রপুরে বাড়ির পাশেই, তা সেই জন্য আমি যাচ্ছি। দেখি কিরকম কিরকম, যা যেরকম হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে। আর কেমন লাগলো একটা লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা তো আমার পাশে আছো। তোমাদের একটু বলে রাখি, আজকে 14th of December, মানে 14 তারিখ ডিসেম্বরে, কিন্তু আজকে আইবুড়ো যেমন হচ্ছে তার সঙ্গে মেহেন্দিও ওরা এটা করছে প্রোগ্রামটা। এই একটু অল্প বয়সী ছেলেমেয়েরা যেরকম আনন্দ করে মেহেন্দি, এটাই করছে। আমাদের একটা খুব সুন্দর কাপুর পরিবারের সঙ্গে আমাদের নাতনির বিয়ে হতে চলেছে, দুটো পরিবার একসঙ্গে হবে, নতুনভাবে মিলন হবে, সেই আনন্দে আমরা সকলে সামিল হয়েছি। এর সঙ্গে আরেকটু বলি তোমাদের, আমি কিন্তু দুদিন কভার করেছি, কারণ এটা আইবুড়ো ভাতের দিন 14 তারিখ যেমন দেখালাম একটু, এর সঙ্গে আমি বিয়েটাকেও একটু অ্যাড করেছি। কারণ একটা পরিবারে দুটো পরিবার একসঙ্গে হচ্ছে এবং সেটা একটু বড়ই হবে ভিডিওটা, আর তোমরা এটাও বুঝতে পারছো যে ভালো করে পুরো কভার করতে গেলে একটু টাইম নেবে, তাই তোমরাও সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর বিয়েটা যখন হবে, এর পরেই যেটা বিয়ে অ্যাড হবে, দেখবে যে আমাদের জামাই, মানে নাচ জামাই আর কি, ঘোড়ায় উঠে নাচছে, নাচতে নাচতে এসছে, ওরা খুব সুন্দর আনন্দ করে বিয়েটাকে করেছে, সেটাও তোমরা দেখো। সবাই সবার মতো আনন্দ করছে, যে যার মতো মেহেন্দি পড়েছে, হাতে সব শুকাচ্ছে, কেউ নাচ, কেউ গান, যার মানে আগের দিন আর কি, বিয়ের আগের দিন যেটা হয় আর কি, ছেলে বউরা, মেয়েরা, নাতি নাতনি সব একসঙ্গে হয়ে খুব আনন্দ করছে, সেই আনন্দটা আমরা বসে বসে দেখছি। এখানে আমার দিদিকেও নিয়ে আসা হয়েছে, কারণ দিদি একদমই চলাফেরা করতে পারে না, সেই জন্য আমরা দিদিকে বললাম আমরা নিচে এক জায়গায় বসে, পাঁচ বোনেরা বলে বসে দিদির সঙ্গে একটুখানি, ওই দিদি যেটুকু আর কি বোঝে, খুব একটা কথা বলতে পারে না, কষ্ট হয়, এবং কথাও বললে আমরা ঠিক পরিষ্কার বুঝতেও পারি না, সেই জন্য আমরা দিদিকে বললাম আমাদের সঙ্গেই বসুক, আমরা একটুখানি সবাই মিলে একটুখানি দিদিকে, দিদির সঙ্গে থাকবো আর কি, এটাই। আর এখানে দাদার মেয়েরা, ওরা খুব আনন্দ করছে, মানে আমাদের সেই অল্প বয়সের কথা মনে পড়ে যাচ্ছে, আমরাও বিয়ে বাড়িতে এরকম খুব, মানে যখন শরীরে দিয়েছে আর কি, আমরা বয়স পর্যন্ত করেছি, খুব আনন্দ করেছি, আমাদের জীবনও এরকম গেছে, এই জন্য এইটাকে আমরা আরও বেশি এনজয় করছি। আর ওদের যে আনন্দটা, সেই আনন্দটা হয়তো আমাদের থেকে একটু অন্যরকম, ড্রেস অন্যরকম, সাজগোজ সব কিছু, কিন্তু মনের আনন্দ কিন্তু সকলেরই এক। আমাদের এই ওদের এই বয়সটাকে আমরাও পেয়েছি, আমরাও খুবভাবে আনন্দ করেছি। যাই হোক, সেখানে দিদিকে বলা হলো আনতে, তাই দিদির বড় ছেলে দিদিকে দোতলায় দিদির ব্যবস্থা করেছে, মানে এটা একটা বিয়ে বাড়ি, মানে দুদিন ধরে নেওয়া হয়েছে, এখানে এই অনুষ্ঠানটাও হবে, আবার বিয়ের দিনেও অনুষ্ঠানটা, বিয়ের অনুষ্ঠানটা হবে, সেটা আবার গার্ডেনটা বাইরেটাও পুরো, ভীষণ ঠান্ডা পড়েছে তো, দুটো দিন একেবারে ঠান্ডায় সব জমে যাচ্ছে, সেই জন্য চিন্তা করছি বাইরে যে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে বিয়ের দিন, ওই দিনকে সব শীতের জামাকাপড় নিয়ে আসতেই হবে, তা না হলে ভীষণভাবে, বিশেষ করে আমাদের মতো নেজের যারা আছি, তারা ঠান্ডাটা চট করে মাথায় লেগে যায়, বুকে পিঠে লেগে যায়, ওই জন্য আমরা সবাই ঠিক করেছি যে সব ঠান্ডায়। এখানে আর দেখো, আমার এক বোন হাতে মেহেন্দি পড়েছে, আমি বললাম দে মেহেন্দিটা, ও বলেছিল যে মেহেন্দিটা পরবো, সবাই শখ করে পরছে, বললাম পর কী আছে, ভালো লাগবে দেখতে, সেই জন্য ও পরেছে, ওকে বেশ ভালো লাগছে, আর হাতে হালকা করে দিয়েছে, যে যেরকম বয়স আর কি, আর এরা হাত সব শুকোচ্ছে। এখানে আমার দিদি দেখো, এই যে দিদিকে দিদির ছেলে নিয়ে এসছে, ছেলের বউও আছে পাশে দাঁড়িয়ে, দেখবে ওই গ্রিন কালারের, সে গ্রিন আর রেড পরার শাড়ি পরা, ও হলো এই যে রেড ব্লাউজ,
আর রেড আঁচল, যে গ্রিন শাড়ি, এই হলো ছেলের বউ ওই দাঁড়িয়ে আছে, আর পেছনে সোয়েটার পরে হলো দিদির ছেলে, বড় ছেলে, ওরই মেয়ের বিয়ে। এবার দেখো ছেলে ঢুকে গেছে, আসতে শুরু হচ্ছে, বিয়ের পরের দিন এটা আর কি। হ্যাঁ, এটা পরের দিন 15 তারিখে, 15th of December, ফ্রাইডে আর কি। ওইটা বিয়েটা তোমরা এনজয় করো, ওরাও খুব আনন্দ করতে করতে ঢুকছে, আমিও এনজয় করি, তোমরাও এনজয় করো, সঙ্গে থাকো। আলোটা পড়ছে না, থ্যাংক ইউ। মানে ওভারনাইটটা করে এম্মা নিচে ছিল তো।
ওই তো ব্যাগ নিয়ে ওর ব্যাগ নিয়ে না না একটু এত ঠান্ডা যে আর বাইরে থাকতে পাচ্ছিলাম না, তাই জন্য একটু ভেতরে বারান্দায় এসে ভিডিওটা কভার করছি। আবার দোতলায় উঠে গেলাম, দোতলা থেকে একটুখানি কোলে নিচ্ছি, কারণ ঠান্ডায় আমি একদম নিচে থাকতেই পাচ্ছি না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তা সবাই যে যার মতন আসছে, আনন্দ করছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে, বেশ ভালোই আয়োজন হয়েছে সবার। একটা মানে এত লোক যে হয়েছে, প্রায় 600-700 মতো লোক, কিন্তু যেহেতু এই গার্ডেনটার মধ্যে ছড়িয়ে রয়েছে বলে বোঝাই যাচ্ছে না, কোনো টেরই পাওয়া যাচ্ছে না, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখানে সব আমাদের আত্মীয়, নিজেদেরই সব আত্মীয় স্বজন আসছে, খুব প্রত্যেকে এনজয় করছে, প্রত্যেকেই ভালো লাগছে। আর আমরা সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের হচ্ছে যে নাতনির বিয়ে, তো ওই জন্য এরম সম্পর্ক প্রচুর, মানে প্রচুর এসছে আর কি, নাতি নাতনি তার ছেলের বউ, এইরকমভাবে আমরা সবাইকে পেয়েছি। এটাই আজ একটা দিন সবাই সবার সঙ্গে দেখা হয়, মনে রেখে মনে যে মানে পড়ে যায় যে পুরনো স্মৃতিগুলো সমস্ত, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা এদের মায়ের বাবার বিয়ে দেখেছি, এবার এরাও আমাদের সামনে জন্মালো, এখন সব বড় হয়ে গেছে, তারা এত সুন্দর সাজগোজ করে ঝলমল করছে বিয়ে বাড়িটা, যেন সেটা আমি যেরকম আনন্দ করছি তোমরাও নিশ্চয়ই সেটা আনন্দ করছো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? নানিটা তুলো, ও দারুণ ভিডিও তোলো, হ্যাঁ।